বছরের প্রথম মাস নামটা রাখলেন কি মুহররম। কোন একটা সুসংবাদ আসলে আপনারা কি করেন? হুজুর খাওয়ান, হুজুর আর খাওয়ায় তো না বেশি। হুজুর আমারে ফোন করে বলে, হুজুর মুহররম মাসে কি বিয়া শাদী করা যায়? আমাদের সমাজে মুহররম মাস হলো সুখের মাস, আর আল্লাহ বলতেছেন মুহররম মাস হলো সম্মানিত মাস। আশুরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব। মহরম মাসে রোজা নিয়ে মহরম কিভাবে উদযাপন করব বা পালন করব তা নিয়ে সমাজে অনেক মতবাদ, মতামত, বেদাত, এমনকি শিরক ছড়ানো আছে। বিভিন্ন ধরনের কুসংস্কার মেনে চলতে দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি শামিমা রা বেগম, আপনারা দেখছেন বেগম মিডিয়া টু রিয়াকশন চ্যানেল। আশা করি ভালো আছেন। দেশের বিভিন্ন জায়গায় যে রকম মহরমকে নিয়ে ধারণা বা কুসংস্কার পালন করি সেটা কতটা শরীয়ত সম্মত তা আমরা জানবো ইনশাল্লাহ। বেশিরভাগ মুসলিমরা জানে যে ইমাম হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু মহরমের এই 9-10-11 তারিখের কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু কোরআন হাদিস দেখলে মহরমের ফজিলত, মহরমের রোজা রাখার কারণটা একদমই ভিন্ন। আপনি যদি মুসলিম হয়ে ইসলামের সঠিকটা মেনে নিতে চান তাহলে সমাজে মহরমের নামে এই মহা বেদাতকে রোধ করার চেষ্টা করুন। অন্তত এই ভিডিওটা শেয়ার করে বেদাতিদের। চলুন মহরম পালন করার আগেই জেনে নিই কিভাবে পালন করব। হারাম থেকে বেঁচে থাকার মাস, সম্মানিত মাস, নামটা রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কত সুন্দর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটা সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন। এই মাসটা সম্পর্কে রাসূল বললেন শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটার নাম দিলেন শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ এটা হলো আল্লাহর মাস, সম্মানিত চার মাসের একটি মাস। এরপর এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। এটা শুধু মুসলমানরাই মানত না, এটা কাফেররা মানত। রাসূলের আগের যে পাক ইসলামী যুগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যারা কাফের ছিল কাফেররা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করতো না, মারামারি করতো না, সম্মান করতো এই মাসটাকে। এই হুকুমটা কিন্তু এখন কোনো কোনো উলামায়ে কেরাম বলেন এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, কেউ কেউ বলতেছেন এটা রহিত হয় নাই। কিন্তু অধিকাংশ আলেমের মত হলো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই, কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহাল আছে। অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে? আবাদত করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাসটাতে একটা দিন আছে, এই দিনটার এত মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে, কেউই যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এক বছরের গুনাহকে আল্লাহ কাজা বানিয়ে দিবেন একটা রোজার মাধ্যমে। গত একটা বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয়টা? রোজা কিন্তু মূলত একটা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বললেন, ঘটনাটা কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর, এর পরের বছর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বছর, অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। দিনটার নাম কি? দশম। দশম অর্থাৎ মুহররম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরকে বললেন, তোমরা কিসের রোজা রাখো? এই দিনে তোমরা কিসের রোজা রাখো? তারা বলল, আমাদের নবী এবং বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করলেন, আর ফেরাউনকে পানির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুবিয়ে মারলেন, আর মুসাকে আর বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর দরবারে শুকরিয়া করে রোজা রেখেছিল, কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুকরিয়া জানায় সবচাইতে শুকরিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা। এটা নবীদের খাসলত। আপনার নতুন একটা সংবাদ, আপনি খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করবেন, প্রথম ধাপ হলো আপনার শুকরিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদুলিল্লাহ।
কিভাবে বলেন আলহামদুলিল্লাহ, প্রথম শব্দ দিয়ে আল্লাহ শুকরিয়া করবেন। আর মুমিন যখন চূড়ান্তভাবে আল্লাহর শুকরিয়া করতে চায়, নবীর খাসলতের সাথে নিজের, নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায়, তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ শুকরিয়া করার জন্য কি রাখতে হবে? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার, উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা শুকরিয়ার রোজা, এটা শুকরিয়ার জন্য আমি রোজাটা রাখি। কারণটা কি? সোমবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। সুতরাং নবীদের খাসলত হলো যে কোনো জিনিসের শুকরিয়া করতে হলে কি করতে হবে বলেন? কি করতে হবে? খুজুর খাওয়াইতে হবে নাকি? খুজুর খাওয়াতে হবে নাকি? আপনারা কি খাওয়ান? বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান? হুজুর খাওয়ান। হুজুর আর খাওয়ায় এনতে হয় না বেশি, নিজের কাজ নিজে করেন। নিজে যখন আপনি রোজা রাখবেন, আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনি রোজা রাখতে হবে, এটাই ইসলাম, এটাই হলো আপনার আমল, এটাই হলো সহি তরিকা, এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম। আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন, আশুরার দিন রোজা রাখলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ওরা রোজা রাখে, ফাইন্না আহাক্কুবে মূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রোজা রাখো, মূসা নাজাত পেয়েছে, বিপদ থেকে বেঁচে গেছে। আচ্ছা বলেন তো, বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের? বলেন না আনন্দের? না, এটা হলো আনন্দের। আনন্দের কারণে মূসা আলাইহিস সালাম রোজা রাখলো, তার সাথীরা রোজা রাখলো, ইহুদিরা রোজা রাখে, রাসূল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা বলেছেন। সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন, আশুরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না, এটা হলো মুসলমানের কথা। কথা ঠিক আছে কিনা বলেন? বর্তমানে শুধু না, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বললেন, এক পর্যায়ে বললেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না, ইহুদিরা একটা রাখে, আমি রাখবো দুইটা, কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি, দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয়, এটাকে কি বলে? হিজাব, অর্থাৎ কালো রং দেয়, কালো রং দেয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা সাদা দাড়িতে কালো রং দেওয়াটাকে পছন্দ করে। সাহাবায়ে কেরামকে বললেন, সব রং দাও কিন্তু কালো রং দিও না, কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা। সব রং দাও কিন্তু কালো রং দিবা না, কারণ ইহুদিরা কালো রং দেয়, এটা ইহুদিদের চিহ্ন, ইহুদিদের চিহ্ন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি, তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো। সেটা হলো আশুরা হলো 10 তারিখে, 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, যে কোনো দিনের দুটো দিন, 9 তারিখ রাখলে 10 তারিখ রাখবেন, যদি 10 তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন? 11 তারিখ রাখবেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে, তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা গত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রাখা দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, রাখা দরকার আছে। আমরা রোজাতে বিশ্বাসী না, আমরা বর্তমানে বিশ্বাস কি, সুখের দিবস। মুসলমানের কোনো সুখ নাই, মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না, মুসলমান সুখ পালন করতে জানে না, কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না, কারণ মরার পর তো সেটা আল্লাহ রাসূলের সাথে মিশে যাবে। মুসলমানের কিসের মৃত্যুতে কষ্ট? মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি? গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে, মৃত্যু কারো ঠেকাতে পারবে? বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসূলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মুত আল্লাহর দরবারে কামনা করি, যে মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা কামনা করতে পারি, ওই মৃত্যু আমরা কামনা করি।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়েছেন, ঠিক না? উনি কি হয়েছেন, কার জন্য শহীদ হয়েছেন? নানার জন্য, নিজের পরিবারের জন্য। কেউই আপনারা বিয়ে শাদী ছেড়ে দিবেন, হুজুর আমারে ফোন করে বলে হুজুর মহরম মাসে কি বিয়ে শাদী করা যায়, আমি কই আটকে রাখবেন কিভাবে? আপনার যদি বিয়ে শাদীর ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া সারেন আগে, এরপরে বিয়ের কথা বললেন। আমাদের সমাজে মহরম মাস হলো সুখের মাস, আর আল্লাহ বলতেছেন মহরম মাস হলো সম্মানিত মাস, রাসূল বলতেছেন মহরম মাস হলো তোমার শুকরিয়ার মাস। আচ্ছা, মহরম মাসের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আগে মারা গেলেন নাকি রাসূল আগে মারা গেছে? কে আগে মারা গেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর মৃত্যুর 58 বছর আগে মারা গেছে। মহরম মাসের মর্যাদার যত কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু যখন শহীদ হয়েছেন তার 58 বছর আগে বলে গেছেন, রোজা রাখো, শুকরিয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি করে আবাদত করো। 58 বছর আগে রাসূল বলে গেলেন এটা হলো শুকরিয়ার মাস, এটা হলো আনন্দের মাস, কারণ আল্লাহ নাজাত দিয়েছেন, আল্লাহ নাজাত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন। সুতরাং রাসূল 58 বছর আগে বলে গেল, পৃথিবীর অনেক মুসলমান বলে না 58 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ওনারা আনন্দটাকে শুকরিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে। বলেন তো দেখি, দুঃখের কারণ যদি বানাতে হয় রাসূলের দলিল লাগবে কি না? যদি দুঃখের বানাতে হয় রাসূলের দলিল লাগবে? রাসূল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো, এই দিয়ে এই আশুরার দিনে দুঃখ করবে, এই কথা তো বলে যায় নাই। বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি, কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি, কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোন হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম, উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয়, আশুরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয়, চোখের রোগ আর হবে না, এই বছর আর ডাক্তার লাগবে না, ডাক্তারের করে উপাস, ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না। আচ্ছা বলেন তো দেখি, চোখে সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসূলের দলিল লাগবে, কার দলিল লাগবে? রাসূলের দলিল লাগবে। আবার কোন হুজুর বলে যে এই মাসে যদি আশুরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনাদের ভালো খাওয়াইবে, উল্টা পাল্টা কথা আছে কি না? আবার আপনাদের মধ্যে কথা কি, এই সাথে বিয়ে শাদী হয় না, এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না, এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না, আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উধাও করে দিলেন, আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ, কার কথা মানবেন? জোরে বলেন কার কথা মানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটাই কথা বলেছেন, এই মাসে একটা কাজ করা যাবে না, সেটা হলো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না, এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে। যে যে গুনার কাজ মত্ত আছেন, যে যে গুনার কাজ করেন, আপনি জানেন কি গুনার কাজ করেন, আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে একক্ষণ নিয়ত করেন, আমার জীবনের এই গুনাটা আজকে আমি ছেড়ে দেব, আমার জীবনের এই গুনাটা আমি আস্তে আস্তে ছেড়ে দেব, আমার জীবনের এই গুনাটা আমি এই বছরের মধ্যে ছেড়ে দেব। আপনি এখান থেকে তোবার তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন, আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। মহরম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। রাজি আছেন তো সবাই? আসে দুটো রোজা রাখবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আশুরার এই দুইটা রোজা। আলহামদুলিল্লাহ, আশা করি মহরমের আসল কারণটা দুঃখের না আনন্দের সেটা আপনারা জানতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে জানার ও বোঝার তৌফিক দান করুক, আমিন। টেক কেয়ার, জাজাকাল্লাহ খায়ের ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।